বেশি গরম ছিল তো কালকে কি চালাতে হয়েছে কালকে এসি চালাতে হয়েছে ফাইনালি দই চলে এসেছে আজকে বানাই কি কালকে বানাই ডেট দেখে নিয়েছো তো গরমকালে ঠান্ডায় খেতে কান্না ভালো লাগে তাই না তো সেই জন্য আমি সকালবেলা আমি আজকে কবে থেকে দুর্গাপুরে বানিয়েছি লস্যি বানানো হয়ে গেছে মানে পেস্ট করা যে জিনিসটা ব্যাপারটা সেটা হয়ে গেছে এরপর আমি উপরে জাস্ট কেমন লাগছে বিশাল বড় সাইজের দেখো এত বড় একটা লেজ ঠিক আছে আর সাইজটাও বিশাল এটা আমি আজকে অনেক দিন ধরে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না দুর্গাপুরেও গেছিল তোমরা দেখেইছিলে তখন ওখানে এই বড়ো সাইজের বাঘটা ছিল না বড়ো সাইজের কুকুরটা ছিল তো সেই জন্য আর ওখান থেকে আনাটা খুব টাফ মানে গাড়ি নিয়ে গেলে তো ঠিক আছে গাড়িতে নিয়ে চলে আসবো কিন্তু গাড়িতে যখন আসি দেখেইছো আর যারা আমার ফার্স্ট প্লাস ব্লগ স্টার্ট করেছিলাম কালী পুজোর পরে যখন আমি কলকাতা আসি তখন গোটা গাড়ির ভেতরে এত জিনিস ছিল যে আমাদের বসার জায়গা ছিল না তো সেই কারণের জন্য এখান থেকে আনা সবচেয়ে সুবিধা ওখান থেকে কিছু কমও হয় না যে দাম কম কিন্তু ওই আর কি পছন্দ হয়ে যায় তাই জন্য নেওয়া তো তোমার তখন আমি ব্লগ স্টার্ট করিনি একবার একটা রাস্তা এনআইটি আমাদের এনআইটি দুর্গাপুরের সামনে টেডিবিয়ার বসেছিলো তো ওখানে খুব পছন্দ হয়েছিলো তো টেডিবিয়ার নিয়ে এসেছিলাম আর যতই কষ্ট গরম করেই নিয়ে এসেছিলাম তো এবার আর বাঘটা আনা হলো না তাই জন্য এখান থেকেই বাঘটা নিয়েছি বাঘটা কিন্তু একদম অরিজিনালের মতনই দেখতে দেখো বিশাল বড় সাইজ তোমাদের হয়তো অনেকজনের বাড়িতে এটা থাকতে পারে বাট আমার নেই এটাকে একটা প্লাস্টিক পরে রাখতে হবে নাহলে এখানে পুরো আমাদের তো দিনরাত এখানে কাজ হচ্ছে তো সেই কারণের জন্য ধুলো হয়েই যাবে এই সোফার হ্যান্ডেলেই এবার থেকে বসবে সবসময় আমার সাথে তোমরা একে দেখতেই পাবে তো যা যা করবো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো উইদাউট এনি ফার্দার আডু আজকে দিনটা স্টার্ট করছি আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে দিও কমিউনিটিকে গ্রো করতে হেল্প করো তো চলো দেখতে থাকো আজকে কোনোদিন দেখানো হয়েছে নাকি আমি জানি না ভুলে গেছি আমাদের এই বেডটার হাইড্রোলিক স্টোরেজ আমাদের যে ভিতরটাতে এত জিনিস রাখা যায় মানে প্রচুর জিনিস রাখা যায় মানে প্রচুর জিনিস আর এইটা যেহেতু মানে তোমার একদম ফ্লোরের সাথে সেটিং তো সেই কারণের জন্য মানে চাপের ব্যাপারটাও নেই জিনিসটা নিচেই বসে আছে একটা জাস্ট প্লাই আছে নিচে তো এই সব জিনিসগুলো এই যে ব্যাগ এরকম ভাবে রাখা হয় এসব এই জিনিসগুলো তো একদম মানে বিশাল হেভি জিনিস রাখি না না ব্যাগ তারপরে নানা রকম ব্যাগই আছে শুধু একটা ট্রলি আমার যত স্লিং ব্যাগ এইসব কিছু কিছু তারপর বডি ওয়াশ ফডি ওয়াশ কিছু কোনো কোনো টাইমে রাখি আর এখানে মনে হয় একটা ইয়ে আছে ওই গ্যাস ওভেন আছে ওইখানটায় তো আর ওই পাশে আরও দুটো বক্স আছে এখানে এরকম সরু একটা আর দুটো এইটা একটা বড় আর এদিকেও একটা সরু আর ওইদিকে দুটো কম্পার্টমেন্ট আছে তো জৌকে যে ব্যাগটা এসেছিলো সেটার প্যাকেটটা এখানে রাখা হয়েছে আর কালকে এতই বেশি গরম ছিল যে কালকে কি চালাতে হয়েছে কালকে টেবিল ফ্যান চালাতে হয়েছে ও কালকে তো এই যে এইরকম আমাদের যে বাস্কেট আছে এই বাস্কেটও কেনা হয়েছে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো আর দামগুলো আমি তোমাদেরকে বলে দেবো বেশি গরম ছিল তো কালকে কি চালাতে হয়েছে কালকে এসি চালাতে হয়েছে ফাইনালি কালকে এসি ঠান্ডা লেগেছে আবার হ্যাঁ মানে ভোরবেলা কি রাত 3:30 না 4:00 বাজে মনে আমি উঠে আবার বন্ধ করেছি এমনই ঠান্ডা লেগে গেছে তো আমাদের তো এখনো গাড়ির লোক এলো না কখন যে আসবে কি জানি দেখা যাক কিচেন এভরি সানডে আমরা লুচি আর আলুর দম খাচ্ছি তো আজকেও সেই নিয়ে বসে বসে লুচি আর আলুর তরকারি তো প্রচন্ডই গরম তো বেচারা গরমে আমাকে এনে দিয়ে নিয়ে হাতিয়ে বসে বসে বললাম আর বাবুটা তোমরাই বলো বেশ বড় সড়ো হয়েছে না আমি নিয়ে আসি তুমি খাও দেখেছিলে গাড়িটা আমার পুরো বসে গেছিল তো আজকে ওই জন্য এসেছি আমরা ওই ব্যাটারির দোকানে এক্সাইডের এটা রনাক এন্টারপ্রাইজ তো এখানে এসে ব্যাটারিটা একটু সেল ভোল্টেজটা চেক করিয়েও নেব আর ও বলছে যে এখন গাড়িটা তো চলেছে একটু তো এখন ভোল্টেজ হাই দেখাচ্ছে তো একটু ওয়েট করতে হবে 2 মিনিট ওয়েট করে ওটা দেখে নিতে হবে চেক করে নেবে লাগে চার্জ তো চার্জ দিয়েই দেবে দেখা যাক এবার কী হয় এবার গাড়িতেও এসে দেখে গেছে সেও বললো যে কোনো প্রবলেম নেই জাস্ট ব্যাটারিটা চালাও চলে যাবে ঠিকঠাক কোনো প্রবলেম নেই গাড়িতে বেশি গরম আর গাড়িটা তো সারাতে নিয়ে গেছে হয়তো বলেছিলাম তোমাদের ভিডিও করতে কি জানি করেছে কিনা জানি না তো এখন আবার গাড়িটা আবার আনছিল ভেবেছিলাম দুদিন পর দেবো যদি একটু স্টার্ট হয় কিন্তু আবার বলছে স্টার্ট হচ্ছে না তো সেই এক মুশকিল
আবার দেখাতে গেছে কখন হয়। আর কালকে দেখো এত 1 কিলো আঙুর নিয়ে এসেছিলাম আমি, বেশ মানে চাননিতে ওরকম প্রচুর ভ্যান নিয়ে বসে কলা আঙুর, তারপর কলাগুলো অত ভালো ছিল না, আর আমরা দুজনে অত কলা ভালোবাসি না, তো সেই কারণের জন্য অনেকগুলো আরও আনছিলাম আঙুর। কিন্তু এত গরমে না মানে কিছুদিন পরেই তোমার একদম, আর আমার ওই ওপরগুলো কালো হয়ে গেলে আর পেকে গেলে খেতে ভালো লাগে না, তো সেই কারণের জন্য এই 1 কিলোই নিয়ে আসা হয়েছে। বেশ সতেজ একদম আঙুরগুলো দেখো, নিয়ে এগুলো এখন ফ্রিজে রাখা হবে, ভালো করে পেতে রেখেছে, এবার ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তার যাতে হার্ডও থাকে ভালোও থাকে। বানানোর জন্য দই চলে এসছে, আজকে বানাই কি কালকে বানাই, ডেট দেখে নিয়েছো তো? 7 দিনের লাইফ। এটা আমুলের বড় দই, যেটা আমরা সুইগিতে পাচ্ছিলাম না, তো সেই কারণের জন্য ওখানে 800, আর এটা 1 কিলোটা 72, তো এটা বেশি লাভ, তো সেই কারণের জন্য এটা নিয়ে আসা হয়েছে লস্যি বানানোর জন্য। এখন কোয়ান্টিটিও বেশি, এটাকে ডিপে দিয়ে দেবো, আমি বরফ মিশাবো না, বানাবো যখন তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। বসে গেছি আমি লাঞ্চ নিয়ে, তো আজকে লাঞ্চ সিম্পল, এখানে আছে আলু উচ্ছে ভাজা, এটা ডাল সেদ্ধ, এটা ভেন্ডি আলুর তরকারি, একটু মাখা মাখা করে, নট ওই ঝোল ঝোল আমার একদম ভালো লাগে না। এখানে মাছের ঝোল আছে আর চাটনি তো আছে, চাটনি আছে তোর সঙ্গে, তাই সিম্পল আজকে আর একদম খাওয়ার ইয়ে নেই। কালকে থেকে ওই টায়ার্ডনেস যেন এখনো কাটছেই না, তার উপর দেখলেই তো আমরা গাড়িতে গেছিলাম গাড়ির জিনিসের সারাতে, তো ওটার কাজও হাফ ডান, ঠিক আছে, মানে ব্যাটারিটা এখন দিয়ে এসেছি চার্জ করার জন্য, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে ফ্যানটা চলছে গরমকাল, হ্যাঁ তো আওয়াজটা নেগেট করো, তো ব্যাটারিটা দিয়ে এসেছি, প্রথমে বলছিল যে 12 ঘন্টা লাগবে 12 ঘন্টা লাগবে, তো তারপরে ও বললো যে ঠিক আছে আমি দেখছি আমি ভালো চার্জে বসিয়ে দেবো, এই তাড়াতাড়ি হয়ে যাবে, রাত্রি 9টার দিকে এসো, রাত্রি 9টার সময় এসে আমি তখন লাগিয়ে দেবো। তো এখন আপাতত একটা স্পেয়ার ব্যাটারি দিয়েছে কাজ চালানোর জন্য, তো ওটা হয়ে গেলে নিয়ে আসবো রাত্রে, দেখা যাক তারপরে কি হয়, কারণ ওটা ছাড়া আমি অচল পুরো অফিস টফিস সব বলে রেডি হয়ে গেছি। আজকে নতুন আমি হ্যাভেলসের এই যে ড্রায়ারটা যেটা আমি পেয়েছিলাম দিদি নাম্বার ওয়ানে, দুটো আগের দিন ট্রিমারটা বার করেছিলাম, আজকে এই ড্রায়ারটা বার করলাম, এটাতে মানে আমার ফিলিপসেরটাই ঠান্ডা গরম দুটো বেরোতো না, এটাতে ঠান্ডাও আছে আর তার সাথে হচ্ছে এই কোমটাও দিয়েছিল আমাকে বেশ সুন্দর, জানি না এটা আমার কতটা কাজে লাগবে, চুলগুলো ছিঁড়ে যাবে না, না না তোমায় করতে হবে না প্লিজ ছেড়ে দাও। তোমার ওখানে ইয়েতে করেছিলাম দেখেছিলাম, কোথায় তোমার যখন স্মুথনিং করতে গেছিলে ওটা আলাদা ছিল, দরকার নেই দরকার নেই ছেড়ে দাও, চুলটা যা শুকিয়ে দাও, গরমকালে ঠান্ডায় খেতে কান্না ভালো লাগে তাই না, তো সেই জন্য সেই সকালবেলা আমি আজকে কবে থেকে দুর্গাপুরে বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, তো আজকে ভাবলাম যে একটু লস্যি বানাবো, সেই সকাল থেকে তো লস্যি বানানোর জিনিস দই আনা হয়েছে এই দোকান থেকে, তারপরে বানানোই হলো না, এত বেশি কাজ ছিল গাড়ি, তারপরে আজকে ইন্টারনেটে লোক এসেছিল, কেন কি ইন্টারনেটটা আমাদের ঠিকঠাকভাবে নেটটা চলছে না সেই কারণের জন্য, তো আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এখন আমি কিসমিস তোমরা যদি চাও না এরকম ভাবে ছোট করে সিজার দিয়ে কাটবে তাহলে বেশ ছোট, বানাতে চলেছি ঠান্ডায় যেটা হচ্ছে এই গরমকালে সবার বাড়িতেই চলে লস্যি পাতি বাংলা কথায়, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা 1 কিলো আমুল মস্তি দহি, তার সাথে ক্রাশড ক্যাশিউ আর তার সাথে কিশমিশ একদম ক্রাশ করে নিয়েছি, তার সাথে হচ্ছে চিনি 1 বাটি আর 4টে কাঁচের গ্লাস আর তার সাথে আছে স্পুন, তো আর তার সাথে অবশ্যই আছে মিক্সার গ্রাইন্ডার যেটা এইটাতে দিয়ে পেস্ট করতে হবে জিনিসটা, আমি কোনো আইস ব্যবহার করছি না, কেন কি এইটা পুরোপুরি চিল্ড আছে, আর এইটা যদি চিল্ড না নিতে চাও তাহলে তোমরা এইটাকে গ্লাসটা আরেকবার তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে যাতে আরেকটু চিল্ড ব্যাপারটা আসে। তো আমি লেটস স্টার্ট, সি বানানো হয়ে গেছে মানে পেস্ট করা যে জিনিসটা ব্যাপারটা সেটা হয়ে গেছে, এরপরে আমি ওপরে জাস্ট একটু করে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি ফর গার্নিশিং অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট, যেহেতু লস্যিটাতে কোনো জল বা বরফ নেই তো পুরো থিক ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, তো সেই কারণের জন্য এটা ফ্লোটিংয়ে মানে ফ্লোট করবে কাজু আর কিশমিশটা, কিশমিশটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, ও বললো চলো কিশমিশটাও দাও, তোমরা চাইলে এর ওপর একটু খোয়া ক্ষীরও দিতে পারো। লস্যি বানানো তো হয়ে গেছে, তো আমি এখন বসে পড়েছি, তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে কালকে আমি কি কি কিনেছি সেইগুলো তোমাদের সব কিছুই দেখাবো, তো সেই কারণের জন্য আমি বসে পড়েছি জিনিসগুলো নিয়ে, সকালেই তোমাদেরকে আমি একটা বাঘ দেখিয়েছি যে বাঘটা কালকে আমি ধর্মতলা থেকে কিনেছি, বেশ বড় সাইজের বাঘটা, আবার চাইলে একটু পরে দেখিয়ে দেবো, সকালবেলায় ভিডিও যখন স্টার্ট করেছিলাম তখনই তোমাদেরকে বাঘটা দেখিয়েছি, আমি অনেক দিন ধরে দেখছিলাম বাঘটাকে, ফাইনালি আমি কিনেছি। তো ফার্স্ট যেটা কালকে কিনেছি সেটা হচ্ছে এই ভিডিও করার জন্য আমি একটা লাইট কিনেছি, যেটা আমি অ্যামাজন থেকে দেখছিলাম অনেকদিন ধরে,
কিন্তু অ্যামাজনে ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে লাইটটা কিরকম কি হবে, রিভিউজও দেখছিলাম, বাট এমন কিছু তো আমাদের এখানে চাঁদনিটা দূরে নয়, তো সেই কারণের জন্য আগে সপ্তাহে যাওয়ার কথা ছিল, তোমরা জানোই যারা আমাকে যদি ফলো করে থাকো যারা তারা জানবেই, তো গত সপ্তাহে বৃষ্টি হওয়ার জন্য যেতে পারিনি, তাই এই সপ্তাহে আমি যাই হয়ে যাক, গাড়ি খারাপ হয়ে গেছিলো কিন্তু তবুও আমি গাড়িটাকে স্কুটি নিয়ে গেলাম আমরা। তো এই যে এই একটা লাইট নিয়েছে, এটা হচ্ছে ফ্লাড লাইট যেটা বলে, 50 ওয়াটের লাইটটা এটা, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, সেটার নাম হচ্ছে রোবো, ঠিক আছে। তো সে এইটাতে আছে কি, এটা যদিও ওরা রোবো এটাকে ব্র্যান্ড বলছে, আমরা জানি না এই ব্র্যান্ডটা, আমরাও নাম শুনিনি কোনোদিন। তো এটা পুরোপুরি ছড়াবে তোমার লাইটটা, 50 ওয়াট, আমরা 100 ওয়াটটাও দেখেছি, 120ও দেখেছি, অতিরিক্ত লাইট, সেটা বিয়ে বাড়ির মতো হয়ে যাচ্ছে, তো এতটা লাইট কোনো মতেও দরকার নেই। আমাদের রিং লাইটও আছে, দেখতেই পাচ্ছ এখন মুখে ফোকাস হচ্ছে, বাট কোনো সময় যদি মেকআপ ট্রান্সফরমেশন এইসব ভিডিও করতে যায় তো একটু মানে আর একটু ফোকাস লাইট হলে বা ঘরটা আলো আলো হলে বেশ ভালো লাগে। শুনছো আমাকে ইয়েটা দেবে না গো, টুনি লাইটটা। তো এই ফ্লাড লাইটটা নিয়েছি 50 ওয়াটেরটা, এটা যথেষ্ট আলো আর এটা বেশ ছড়ানো, ফোকাসিংটা নয়, ঠিক আছে। তো এই লাইটটা নিয়েছি, এটা হচ্ছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে, মানে তোমার কিছু একটা হয়ে গেলে এটা তোমার ওরা মানে রিপ্লেস করে দেবে, নতুন জিনিস দিয়ে দেবে। তো এটা বেশ, এই একটা লাইট বেশ সুন্দর, আমি আরো অনেক ধরনের দেখছিলাম, মানে তোমরা চাঁদনিতে গেলে আরো এক রকমের লাইট পাবে, যেটাতে তোমার মানে একটু কম দাম, যেটা তোমার 1 বছরের গ্যারেন্টি দেবে, ওইটাও ছিল, বাট এটা 2 বছরের, ওটা মানে ওয়ারেন্টি ছিল, ওটা মনে হয় কিছু রিপেয়ার এইসব এরকম কিছু করে দেবে, কিন্তু এইটাতে পুরো রিপ্লেস। আর তার সাথে আমি একটা নিয়েছি যেটা হয়তো তোমরা আগেও সবাই দেখেছো, যারা মেকআপ ভিডিও দেখো, মানে যাদের যারা করায় তাদের ভিডিওতে দেখেছো, তো আমি ওখান থেকে ইন্সপায়ার হয়ে এই ফ্যানটা নিয়েছি। এটা খুবই সুইট একটা দেখতে ফ্যান, এই যে এরকমভাবে তুমি হাওয়া নিতে পারবে, মানে মেকআপটা করে মেকআপটা সেট করার জন্য এরকমভাবে তুমি হাওয়াটা নিয়ে নিলে বেশ সুন্দর, মানে বেশ সুদিং একটা ব্যাপারও আছে। আর এটা হচ্ছে ব্যাটারি পোর্টেবল রিচার্জেবল ফ্যান, পোর্টেবল রিচার্জেবল ফ্যান, ঠিক আছে। এটা DP7633 1500 mAh এর, 2 গিয়ার স্পিড, একটু কম হবে একটু বেশি হবে, এখানে সুইচটা আছে, ঠিক আছে। এসি পাওয়ার কর্ড চার্জিং, এটা একটা চার্জারও দিয়েছে। এটা তোমার কতক্ষণ চার্জ দিতে বলেছিল? 2 আওয়ার্স চার্জ দিতে বলেছিল, তারপরে এটা অনেকক্ষণ তারপরে চলবে, তাই না? তারপর কতক্ষণ চলবে বলেছিল? সেটা হচ্ছে একটা একটু কম দামের আছে, যেটা একটু পাতলা টাইপের জিনিসটা, একটু নরবর একটু পাতলা টাইপের, ওটা একটু কম দাম, আর এটা হচ্ছে একটু বেশি দাম। এটাতে দুটো কালার ছিল, একটা হচ্ছে এই ব্লু কালারটা আর একটা হচ্ছে গ্রিনটা, তো আমি এই গ্রিনটাই নিয়েছি। এটা দুটো কালার, এটা তোমরা চাঁদনিতে যে কোনো মানে দেখবে রাস্তার ওপরে দোকানগুলোতেই পেয়ে যাবে এটা একটা। আর আমার পর্দাতে লাগানোর জন্য আমি একটা ইয়েলো কালারের টুনি লাইট নিয়েছি, ঘরটাকে একটু সাজানোর জন্য। এই যে এই একটা টুনি লাইট, এটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ যে এই জিনিসটা অনেকটা বড়, এটা একটাই স্ট্যাটিক লাইট হবে, এটা ইটস নট লাইক দ্যাট যে তোমার নানা রকম ডিফারেন্ট কালার্স হবে, ইটস নট লাইক দ্যাট, যে একটাই স্ট্যাটিক লাইট হবে। আর এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার, তো এটা থাকা মানে তুমি বাইরে কোথাও ঘুরতে গেলে না গেলে মানে বাইরের দেশে যদি কোথাও ঘুরতে যাও, তো ইন দ্যাট কেস ইটস রিকোয়ার্ড, বিকজ আমাদের সাথে ওদের মানে ডিফারেন্ট ডিফারেন্ট, দেখো ইউরোপের একরকম হয়, গ্রেট ব্রিটেনের একরকম, অস্ট্রেলিয়ার একরকম, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আর আমাদের ইন্ডিয়ার একরকম, তো এটা পুরো এটাকে বলে ওয়ার্ল্ড অ্যাডাপ্টার, ওয়ার্ল্ড প্লাগও বলে যারা দোকানে বলছিল, তো ওয়ার্ল্ড অ্যাডাপ্টার, তো এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তো আমরা ওখানেও দেখছিলাম, যদি যেহেতু চাঁদনি গেলাম সেই জন্য এটা নিয়ে নিলাম, আর যদি চাঁদনি না যাওয়া হয় তাহলে ফ্লিপকার্টেও তোমরা এটা সার্চ করতে পারো, অ্যাডাপ্টার ইন্টারন্যাশনাল অল ইন ওয়ান, এটা পেয়ে যাবে। এটা প্রাইস অ্যারাউন্ড ওই লেখা আছে তোমার 2, ফ্লিপকার্ট এইসব জায়গায় 240 অ্যারাউন্ড পেয়ে যাবে। আর এই একটা পাউচ যেটা আমি ধর্মতলা থেকে নিয়েছি, বেশ কিউট একটা পাউচ, যেরকম জিপ আছে, জিপটা খুললে তুমি এটাতে, আমার যেটা সব থেকে বেশি সুবিধা, আমার এরকম একটা আছে আগে, এটাতে তুমি তোমার মানে চার্জারের তারটা নিতে পারবে, যদি তোমাদের এরকম ওয়্যার হেডফোন হয় সেটাও এটার ভেতর ঢোকাতে পারবে, তো সেই কারণের জন্য এটা নেওয়া। আর শ্রীলেদার্স গেছিলাম, শ্রীলেদার্সে ওর একটা বেল্ট, এই যে একটা বেল্ট নিয়েছে এরকম টাইপের, আমিও একটা বেল্ট নিয়েছি, সেটাতেও এরকম লক, তো এই লকগুলো বেল্টগুলো তোমরা দেখতেই পারো, বেশ ভালো আর কালারটাও বেশ সুন্দর। এটা
এটা বেশি দাম না 345 এ নিয়েছে সুইলেদারসে হ্যাঁ আর সেরকম আর তো বাগ হয়ে গেছে ও আরেকটা জিনিস নিয়েছে সেটা হচ্ছে এক্সস্ট ফ্যানটা সেটা দেখানোর আর কিছুই নেই সবার বাড়িতেই আছে আমার যেহেতু উপরতলায় এখানে তোমার চিমনি আছে নিচের তলাটাই চিমনি নেই সেই জন্য এক্সস্ট ফ্যানটা নেওয়া তো ওটা নরমাল একটা এক্সস্ট ফ্যান ওটা তোমাদেরকে দেখালাম না তো বাস এইটুকুই দেখানোর ছিল আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে দিও সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যেমন কথা দিয়েছিলাম অন্যবার ওরকম পরের দিন হয় না কিন্তু আজকে আমি টাইম বার করে আগে দেখেছি এত গরম করছে তাও চলো উনি গেছিলাম গাড়িটা ব্যাটারিটা আনতে ব্যাটারিটা তো চার্জে দিয়ে এসেছিলাম তখন তোমরা দেখলে চার্জের জন্য ওটা মানে রেখে আসতে হয়েছিল কারণ প্রথমে ওরা বলছিল যে ওটা রাখতে হবে অনেকক্ষণ 12 ঘন্টা 15 ঘন্টা চার্জ দিতে হবে আমি বললাম যে তুমি দিয়ে তো দেখো ফাস্ট চার্জ কুইক চার্জের মতো ব্যবস্থা থাকে এদের মানে আমিও অবাক শুনে তো যাই হোক মানে আমি ধরো একটার সময় দিয়ে এসেছিলাম এখন 9টার সময় গেলাম তো মোটামুটি 8 ঘন্টা চার্জ হয়েছে তো 8 ঘন্টা চার্জের জন্য মোটামুটি ঠিকঠাকই চার্জ হয়ে গেছে এখন সেল ভোল্টেজ চেক করে আনলাম ঠিক আছে বলছে যে এখন যদি ঠিক আছে ঠিক থাকে তাহলে দেখো কালকে যদি মানে যদি ঠিক হয় এখন অবস্থা তাহলে কালকে আরামসে চলে যাবে আর যদি না হয় তাহলে তো চেঞ্জ করতেই হবে কিছু করার নেই বলছে ব্যাটারির অবস্থা খুব একটা ভালো নেই তোমার 3 বছরের উপর হয়ে গেছে ভালোই চলেছে এর থেকে বেশি লাইফ হয় না এগুলো যাই হোক এবারে দেখা যাক এখন কদিন যদি ঠিকঠাক চলে তারপরে আরামসে চেঞ্জ করবো এখন একটু তাড়া আছে অফিসেরও এত চাপ থাকছে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এখন দেখা যাক কবে কি হয় না হয় মানে কেমন ভালো চলে বা কি খারাপ চলে দেখা যাক এবারে মানে ফিঙ্গার ক্রস করে রেখেছি কাল যেন একদিন অফিস যেতে পারি অফিস থেকে ফিরে আসতে পারি ঠিকঠাক ভাবে না হলে সেই আবার যদি ঠিক আনতে হয় মানে প্যাথেটিক সিচুয়েশন যাই হোক তো দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট তো রাতও হলো অনেকটা এবারে জাস্ট আর একটু টুকটাক কাজ আছে আমার অফিসে শেষ করে নেবো শেষ করে তারপর ডিনারে যাবো এখন 11টা সেই দুপুরে চুলটা আঁচড়েছিলাম তারপরে এদিক ওদিক করে শোয়ার জন্য চুলটা পুরো এলোমেলো হয়ে গেছে ও এখনো অফিসে কাজ করছে আজকে সত্যি প্রচন্ড মানে অনেকক্ষণ ও গাড়িটা আনতে গেল এবার গাড়িটা মধ্যে কি হবে বুঝতে পারছি না এখন তো ব্যাটারিটা চেঞ্জ করালাম না তো বুঝতে পারছি না কি হবে রাস্তায় যেতে দেওয়া বন্ধ হয়ে যাবে না কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট ইন দ্য ইউটিউব চ্যানেল তো প্লিজ 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 সাবস্ক্রাইব করো কমেন্ট থেকে গ্রো করতে হেল্প করো কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই বাই স্টে হ্যাপি স্টে ব্লেসড আর সবাইকে খুব ভালো থেকো বাই বাই টেক কেয়ার